নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে দুই স্পা কর্মীর গুন্ডাগিরি, প্রতিবাদ টিম ওয়ান ফাউন্ডেশনের। মালুগ্রামে ভাড়াটে মহিলাকে মারধর, বাড়ি মালিকের বিরুদ্ধে মামলা। টুকরগ্রামে নদী ভাঙন, মন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন স্থানীয়রা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে দুই মহিলা স্পা কর্মীর হাতে হেনস্থার শিকার হলেন এক ব্যক্তি। এ মর্মে শিলচর সদর থানায় এজাহার দাখিল করেছেন আক্রান্ত যুবক সুনীল রায়। তিনি জানান, শুক্রবার রাত 10টা নাগাদ শিলচর ক্লাব রোড HDFC ব্যাংকের ATM-এ ওই দুই যুবতীর সাথে বচসা হয় সুনীলের। পরে ATM থেকে বেরিয়ে এলে এক যুবতী তাকে চড় মেরে দেয়। পরে তাকে পাল্টা ঘিরে হাল্লা চিৎকার করে লোক জড়ো করিয়ে নেয় ওই যুবতীরা। তাকে মারধরও করা হয়। এতে জখম হন তিনি। নিরীহ যুবককে মারধরের সুবিচারছে এবং শিলচর শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা স্পার আড়ালে অবৈধ দেহ ব্যবসার খাঁটি উৎখাতের দাবিতে শনিবার এক প্রতিবাদী মিছিল বের করে টিম ওয়ান ফাউন্ডেশন। মিছিলকারীরা সদর থানায় গিয়ে ওসির হাতে স্মারকপত্র তুলে দেন। সেই সঙ্গে শহরে অসামাজিক কার্যকলাপ বাড়বাড়ন্তের তীব্র নিন্দা ও ধিক্কার জানান তারা। যখন ওখানে গেছে, ওই ATM-এর ভেতরে ঢুকেছে, ATM-এর ভেতরে ঢোকার পরও ও টাকা জমা করতেছিল, মেয়েগুলো কিন্তু তার আগেই বেরিয়ে এসেছে ওখান থেকে। বেরিয়ে আসার পর ওদের বোধহয় টাকাটা জমা হয়নি, টাকাটা কিছু টাকা বোধহয় বাকি রয়েছিল, পরে জমা করবে বা কিছু করবে। তো ওই মিনতে ও ঢুকেছে, ওর টাকাটা জমা করবে। মেয়েগুলো তারপর কী করেছে, আবার ঢুকেছে ভেতরে। ভেতরে ঢুকে সিকিউরিটি গার্ডকে বলছে যে কেন মেয়েদের জন্য আলাদা লাইন নেই কেন বা ওইসব নেই কেন, ওর সাথে দুর্ব্যবহার করেছে। তারপর সিকিউরিটি গার্ড বলেছে মেয়েদের জন্য আলাদা লাইন করার বা ওটা করার আমাদের কোনো স্পেসিফিকেশন গাইডলাইনভাবে কিছু নেই ATM-এ রাখার জন্য। তারপর বলে ও চলে গেছে, আর ও ছিল ভেতরে। ওকে তারপর ওরা বলছে যে কীরকম ছেঁচড়ার মতো দাঁড়িয়ে আছে, ওইভাবে ওকে একটা কমেন্ট করেছিলেন। ওকে কমেন্ট করার পর ও তারপর বললো, দেখে এখানে তো কেউ নেই, আপনি কাকে বলছেন? আপনার যদি কিছু কমপ্লেন করার থাকে তাহলে আপনি বিয়েকে বলুন, সিকিউরিটিকে বলুন বা ব্যাংক ম্যানেজারকে বলুন, আপনি আমাকে কেন বলছেন? ওই কথাটা বলতেই মেয়েটা এত এগ্রেসিভ হয়েছে আর বাইরে এসে মানে বাজে বকাবকি করেছে। লোক যারা ছিল ওখানে সবাই শুনেছে ওদের মুখের ভাষা, কোনোভাবেই কোনো ভদ্র সম্ভ্রান্ত করে মেয়ে ছিল না। ওরা স্পাতে কাজ করুক, যে কোনো জায়গায় কাজ করুক, কিন্তু যেভাবে মুখের ভাষা ছিল আর যেভাবে ওরা কালকে করেছে জিনিসগুলো, ওকে এসে হঠাৎ করে এসে তারপর একটা চড় মেরে দিয়েছে মেয়েটা। ওই কথোপকথনের মধ্যেই চলছে ওগুলো জিনিস। পরে আমরা জানতে পেরেছি যে মেয়েগুলো স্পাতে কাজ করে বা কী করে না করে, সমাজের বিভিন্ন ধরনের জিনিসে ওরা লিপ্ত আছে, পরে ওগুলো জিনিস আমরা জানতে পেরেছি। আমাদের আজকের একটাই ডিমান্ড, আমরা মেমোরেন্ডামটা এখানে সাবমিট করছি, এটাই যত এই অসামাজিক কার্যকলাপ চল। মার্চে তো দাদা তাই হোক, তারা মেয়ে দুইটা আসিল, তার লোকে একটা ছেলেও আসিল, ছেলেটা তো পাওয়া গেছিল। মেয়েগুলো আইছিল কালকে, সুজুকির উপরে স্পা তারা কাম করে শুনছি। নাম চিনেন নি? নাম তো একজনের নাম জানি, একজনের নাম হলো উমা চন্দ, বাকি সেকেন্ড আর ভাড়াটে মহিলাকে মারধরের অভিযোগ উঠল শিলচর খুনিয়ালা বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা আব্দুল হান্নান তালুকদার নামে এক ব্যক্তি ও তার ছেলে শামীম তালুকদারের বিরুদ্ধে। ভাড়াটে ওই মহিলা এ নিয়ে মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে দায়ের করেছেন এজাহার। মহিলার বয়ান অনুযায়ী, তার স্বামী কাজের সূত্রে থাকেন হায়দ্রাবাদে আর তিনি সিটি গোল্ডের ব্যবসা করেন। কিছুদিন আগে তিনি স্বামীর কাছে গিয়েছিলেন। দিন কয়েক আগে ফেরার পর দেখতে পান তার ঘরে একটি ব্যাগের মধ্যে রাখা প্রায় 35,000 টাকা মূল্যের সিটি গোল্ডের অলংকার গায়েব। তখন তিনি বাড়ি মালিককে নিয়ে জিজ্ঞেস করে জানতে পারেন হায়দ্রাবাদে থাকাকালীন ঘরে জল ঢুকে গিয়েছিল, তাই মালিক পরিবারের লোকেরা ঘরের তালা খুলেছিলেন। যদিও মালিক পরিবারের লোকেরা সিটি গোল্ডের অলংকার সরানোর কথা অস্বীকার করেন, তবে যেহেতু তালা খুলেছিলেন তাই তিনি গায়েব হওয়া সিটি গোল্ডের অলংকার নিয়ে তাদের বার কয়েক জিজ্ঞেস করেন। এতে খেপে গিয়ে শুক্রবার সকালে বাড়ি মালিক আব্দুল হান্নান তালুকদারের পত্নী তাকে শাসান। এরপর বাড়ি মালিক এবং তার ছেলে মিলে তাকে মারপিট করেন। মহিলা আরো অভিযোগ করেন, মারপিটের কিছুক্ষণ পর ওই এলাকার দুই প্রাক্তন পুরুষ সদস্য অমৃত মণ্ডল এবং অলোক করও সেখানে পৌঁছে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। পুলিশ জানিয়েছে মহিলার এজাহারের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এখন আমি ওটাও চাই সবার কাছে যে আমি একটা হিন্দু মানুষ হইয়া একটা মুসলমান মানুষের ভাষা তাকলাম করি, এ আমার এতটুক
অত্যাচারই হলো আমার সবার কাছে এটা বিচার আমি চাই। কেমন আপনি এফআইআর দিয়েছেন? আমি একটা এফআইআর করছি মালিকম থানা। ঘটনাটা কি হইছে? ঘটনাটা কোন জায়গা হইছে? কোন জায়গা মারি দিল? ডাক্তারের বাসার সামনে। কোন জায়গাটা? অ্যাড্রেসটা কই? বানিয়ালা বান্দির উপরে। আচ্ছা, কতদিন ধরে ভাড়া আসলো আপনি? ভাড়া আছি প্রায় 2 বছর থাকি আমরা। আচ্ছা, কতদিন ধরে ভাড়া দিরা না আপনি? ভাড়া আমরা তো দিয়া যাইছি। আচ্ছা, আমরা ভাড়া দিছি না বলতে আমরা হায়দ্রাবাদ আসতে 3 মাস আমরা দিছি না, আবার পরে 1 লক্ষ দিছি 5,000, এরপরে দিছি 2,000, আর এই মাসের কাছে মাসের ভাড়া দিছি 2,500 টাকা। আমার স্ক্রিনশট ভাড়া কত দিলা আপনারা দামে? প্রথম আমরা 2,000 করি, এখন ও গেছে আগের মাস থাকি মানে 2,500 টাকা করে উঠছে। তো আমার হাজবেন্ডে দিয়ে দিয়ে দিচ্ছিল ভাড়া না দেওয়ার কারণে আপনাকে মারপিট? না 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 না, এই কথা উঠে না। ওই জন্য আমার জিনিসগুলো তারা চুরি করছে। কে চুরি করছে? আমি একটা ব্যাগ সিটি গোলে বিজনেস করি, এত বড় ব্যাগ, ব্যাগের মধ্যে আমি 35,000 টাকা জিনিস রাখিয়ে গেছি। আমি তাহলে বারবার কইছি যে দাদা আমার ঘরে, তান কইন আমার ঘরে বলে জল ঢুকি গেছে, আমি তালা মাঝে চাবি লইয়া গেছি, তান কইন আমার ঘরে জল ঢুকছে। তখন জল ঢুকছে তো আমি কইছি ঠিক আছে আমার ব্যাগটা খুলিও না, আমার কপালে যতটা জিনিস বাঁচার বাঁচবো আর আমার ব্যাগটা তুমি খুলিও না। তাহলে না করা সত্ত্বেও আমার ব্যাগটা খুললা কেন? তাই আমার এরটার লাগে আমি আজ 1 মাস থাকি, আমি তান 3 মাস থাকি আসি, মানে মনে মনে দুঃখ পাইয়া দেয়া যে আমার ব্যাগটা কেন খুললা, ব্যাগের মাঝে থাকি আমার জিনিস নাই। তাই কইন তাই সামনে তান বহিয়া কইন এক কথা, আর জামাই কইন এক কথা, আমার হাজবেন্ডের সামনে আমার বাচ্চার সামনে কইছেন জামাই দাদা কইন কিনা আমি মানুষের কথায় আমি শুকাই নিয়ে দিছি, তোমার জিনিস নষ্ট হয়ে দিব কইয়া। আর বই উঠে কই 2-1টা জিনিস চুরি হইতে পারে, কিন্তু অত টাকার চুরি হয়েছে না। তাই 2 ঘন্টা দাঁড়াইয়া শুকাইছে, আর তার জামাই বইও কইন 2-1টা জিনিস চুরি হইতে পারে, মানে দুইজন। বিগত বন্যায় শালচাপড়া টুকুর গ্রাম এলাকায় বরাকের নদী ভাঙ্গন খতিয়ে দেখতে সম্প্রতি জনসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা উপস্থিত হন এবং বরাক নদীর বাঁধ সহ ডাবল ডোর সুইচ গেট অতিসত্ত্ব নির্মাণে বিভাগীয় কর্তাদের দায়িত্বভার দিয়েছিলেন। কিন্তু বিভাগীয় কর্মীরা বাঁধের উপর জিওব্যাগ এবং জিওটিউব দিয়ে বন্যার জল প্রবেশ করা বন্ধ করে দিয়েছেন ঠিকই, কিন্তু সুইচ গেট এখনও পর্যন্ত বসানো হয়নি, যার ফলে বৃষ্টির জল জমা হয়ে স্থানীয়দের প্রায় 1,000 বিঘা চাষের জমি জলমগ্ন হয়ে রয়েছে, জমা জল নিষ্কাশনের রাস্তা নেই। এই বিষয়ে এবার মন্ত্রী সহ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন স্টারলিং এনজিওর কর্মকর্তারা সহ শালচাপড়া জিপির জনসাধারণ। উপস্থিত ছিলেন শাহজাহান আহমেদ, মোহাম্মদ তাহির, রুহুল আলম আহমেদ, চিনারুল আলম, আব্দুল হক, আনোয়ার হোসেন লস্কর, বাহার উদ্দিন, কামরুল ইসলাম, আজমল হোসেন প্রমুখ। এই বাঙ্গনটা আপনারা দেখতে পাইবা যে কেন যেরকম মাননীয় মন্ত্রী কইছিল যে তাই ভালোভাবে কাজ করিয়া দিবা, ঠিক ভালোভাবে এখানে তাই এটার বন্ধ করিয়া দিছ জ্যোতিপুর মারফতে, কিন্তু আজকে আমরা এখানে সমবেত হওয়ার কারণ হইল যে এই এনডি ডাইক যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এর কারণে ভিতরে বৃষ্টির জল জমা হইয়া আবার বিশাল বিস্তীর্ণ পুরো শালচাপড়া এলাকা জুড়িয়া প্রায় 1,000 বিঘা জমি জলন নিচে গেছে। অথচ এই এলাকার সম্পূর্ণ যা মানুষের মধ্যে 95% মানুষ কৃষিকার্যের লগে যুক্ত আসেন, এই কারণে গিয়া এখানে কোনো ধরনের কৃষিকার্য হন না, ধান খাতের সিজনটা গেছে গিয়া তো মানুষে করতে পারছে না। তো আমরা চাই অতিসত্ত্ব সরকারিভাবে কোনো উন্নত টেকনোলজি ব্যবহার করুক বা যেভাবেই হোক এই জলটা নিষ্কাশন করিয়া দেন, কারণ এই জল যদি তাকেতে আগামীতে রবিশস্য টাইম যেটা আমরা সবজি ক্ষেতের সিজন এই এলাকার মানুষেই ক্ষেতের উপরেই ডিপেন্ড করিয়া চলে, কিন্তু এই জল যদি বাড়িয়া না যায় তো এখন ধান খাতের সিজন গেছে গিয়া আর সামনে যদি মনে করেন সবজি খাতও করতে পারে না তো এই এলাকার মানুষ একটা দুর্ভিক্ষর মধ্যে আই দিব গিয়া। তো আমরা চাই আমরার মাননীয় ডিসি স্যার খাসাড়র আর লগে আমরা হাইলাকান্দি ডিসি এবং আমরার মাননীয় মন্ত্রী জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা এবং মাননীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে একটাই অনুরোধ যে যেভাবেই হোক আমরার এই জলটা নিষ্কাশন করিয়া দেওয়া হোক আর আমরা এই জলমগ্ন অবস্থা থেকে আমরা বাঁচাইয়া। রাধামাধব কলেজে শনিবার এডমিশন সচেতনতা শীর্ষক এক সভার আয়োজন করে কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়। এদিন প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান বিশ্ববিদ্যালয় স্থাপনের 18 বছরের মাথায় অনেক মাইলস্টোন অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠান। বর্তমানে ইউজিসির তরফে জারি করা প্রকল্পগুলো আগামী জানুয়ারিতে বাস্তবায়ন করা হবে, তবে ছাত্র ভর্তি প্রক্রিয়ায় কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয় বরাকে অনেক পিছিয়ে রয়েছে, ফলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও চিন্তিত। উপত্যকার 22টি কেন্দ্রে এবার শুধু 5 শতাংশ
শতাধিক ছাত্র ভর্তি হয়েছে। যদিও বিগত বছরের ছাত্র সংখ্যা ছিল প্রায় 2500। উচ্চশিক্ষায় এত অঞ্চলের ছাত্রছাত্রী, চাকরিজীবী ও সাধারণ জনগণ সহ অভিভাবক মহলকে জাগ্রত করতে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয় বলেও এদিন জানিয়েছেন তারা। কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিষেবা, অত্যাধুনিক পরিকাঠামো সহ অন্যান্য বিভিন্ন বিষয় তুলে ধরে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত প্রার্থীদের ভর্তি হয়ে ভবিষ্যৎ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। এদিন হ্যান্ডিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজেন্দ্র প্রসাদ দাস, ডিন প্রণব শইকিয়া, অমর ঘোষ, বিশ্বজিৎ পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন। The very motto of our university is to badhar prasir leusi shiksha. That there is a lot of barrier that hampers an individual to getting education, but this is a unique mode. One can learn at any time, from anywhere, through any device, at any age. So those students who could not enroll themselves due to their marks or other socio-economic conditions, geographical location, they can enroll in our program. Those unfortunate who had left education abruptly due to their family problem, personal problem, those in-service people who wants to upgrade their qualification, those who want to reskilling, upskilling, for them we are here. And also, since this is an age of fast changing, where which is characterized by knowledge society, which is characterized by exploration of knowledge, which is characterized by ICT, information and communication technology. हम लोग ये कहना चाहते हैं, जैसे बच्चों में ये आइडिया नहीं है कि कृष्णकांत हैंडिक में उन्होंने डुअल डिग्री कर सकते हैं, इन्होंने सर्टिफिकेट भी कर सकता है अपना पढ़ाई का साथ, जो बीए पढ़ रहे कि बीकॉम पढ़ रहे कि बीएससी पढ़ रहे उसका साथ साथ सर्टिफिकेट कर सकता है, डिप्लोमा कर सकता है। सो दैट उसमें क्या होगा ना, उसमें एक कॉन्फिडेंस आएगा कि मैं नॉलेजेबल हो गया, उसका अवेयरनेस बढ़ जाएगा, उसका साथ साथ जैसे उसका बीएससी की बीकॉम ग्रेजुएशन खत्म हो जाएगा, बाद में वो सोच सकता है कि और आगे कौन सा प्रोग्राम कर सकता है, नंबर वन। नंबर टू, आज जो कंपटीशन हो रहे, जो जॉब अपॉर्चुनिटी स्टेट गवर्नमेंट दे रहे, उसमें बच्चे जब हमारा नॉलेजेबल नहीं हो गए, एडिशनल सर्टिफिकेट नहीं होगा, एडिशनल डिप्लोमा नहीं होगा, इस अपॉर्चुनिटी को और कोई ले जाएगा। हम नहीं चाहते कि अपॉर्चुनिटी और बाहर का कोई बच्चों को मिले, हमारा बच्चों को मिले, चाहे बराक भाली का बच्चा का, आसाम का, कोई भी बच्चों को मिले विथ दिस सर्टिफिकेट, डिप्लोमा, एडिशनल डिग्रीज। इसीलिए हम प्रयास कर रहे हैं, अवेयरनेस डेवलप कर रहे हैं, और हमारा जो डीन स्टडी सेंटर जो करे, हम बच्चों को अभी कंसेशन देना चाहते हैं, एनकरेज करना चाहते हैं कि उन लोगों के सर्टिफिकेट डिप्लोमा करे, एक्स्ट्रा डिग्री करे स्टूडेंट के लिए, डिप्लोमा और सर्टिफिकेट लिए। जो फीस है उसका अच्छा 4000 है, उसको 2000 में अभी एडमिशन ले सकता है। শনিবার উধারবন্দের টিকল শালগুঙ্গা মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয়ে এক বহুমুখী চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যসূচির অধীনে আয়োজিত শিবিরে উধারবন্দ ব্লকের পড়ুয়া ও শিশুদের নানা রোগের চিকিৎসা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শিবিরে বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়। সকালে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিকল শালগুঙ্গা আদর্শ চিকিৎসালয়ের ইনচার্জ ডক্টর বন্দনা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল লতিফ, ডক্টর সনম পাণ্ডে, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যসূচির ব্লক কোঅর্ডিনেটর বিচিত্র কাকুতি, অ্যাসিস্ট্যান্ট ব্লক প্রোগ্রাম ম্যানেজার শালেক আহমেদ বরভুইয়া ও নিধু সেন। শিলচর মেডিকেল কলেজ ও সিভিল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন ও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেন। এদিন মূলত 0-18 বয়সের পড়ুয়া ও শিশুদের চিকিৎসা করেন ডাক্তাররা। আজকে আমাদের এখানে মাল্টি স্পেশালিটি ক্যাম্প হচ্ছে ফর আরবিএসকে আর 0-18 ইয়ার্সের শিশুদের এবং ছেলে মেয়েদের। আমাদের সারা বছরই আরবিএসকে টিমরা স্কুলে স্কুলে গিয়ে, আঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে স্ক্রিনিং করে। তো এখানে যেই বাচ্চাদের অনেক রকমের অসুখ হয় সেগুলার স্পেশালিস্টরা আজকে এসে যেগুলাকে আইডেন্টিফাই করা হয়েছে এইসব ক্যাম্পে, ওরা আজকে এখানে ওদের চিকিৎসা হবে। স্পেশালিস্টরা আসবেন মেডিকেল কলেজ থেকে, সিভিল হসপিটাল থেকে, ওনারা করবেন। শিশুদের বাচ্চাদের বেশিরভাগ ডেন্টাল প্রবলেম, যেগুলো নন সার্জিক্যাল কেসেস, চোখের কানের এইসব সমস্যা হয়, দাঁতের এইসব এখানে চিকিৎসা হবে। সেই জন্য এই মাল্টি স্পেশালিটি ক্যাম্প আসাম গভর্নমেন্টের এটা ভালো উদ্দেশ্য। এটা গ্রামেও এদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে এইভাবে।
আগামীকাল অর্থাৎ পয়লা সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হতে চলেছে তারাপুর শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ প্রাঙ্গণে আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে ভারত মাতা পূজা। সেই সঙ্গে থাকছে উদয়াস্ত বন্দে মাতরম মহানাম যজ্ঞ। শুরু হবে সকাল 5:22 থেকে এবং এর সমাপ্তি হবে সন্ধ্যা 5:54। দুপুরে রয়েছে মহাপ্রসাদের ব্যবস্থা। আজ ছিল মূর্তি আনয়ন, মঙ্গল খোঁজ ভরা, সন্ধ্যায় শুভ অধিবাস ও বিশিষ্টজনদের দ্বারা আলোচনা পর্ব। ছিলেন বাসুদেব শর্মা, বাবুল হোর, মঞ্জুল দেব, ডক্টর রূপাঞ্জলি গুপ্ত, স্বর্ণালী চৌধুরী প্রমুখ। উদয়াস্ত বন্দে মাতরম অনুষ্ঠানে সকল সুধীজনের উজ্জ্বল উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। আমরা আমাদের কর্মসূচি পালন করছি। আর্য সংস্কৃতি বোধিনী এই অঞ্চলে শিলচরে একটা বিশেষ স্থান রেখেছে। এর যে কর্মসূচির মাধ্যমে আমরা শিলচরে মা বোনদেরকে একত্রিত করে এবং সমাজে যে শুভ সূচনা হয় সেই প্রচেষ্টা চালিয়ে আমরা ভারত মাতার আহ্বানে ভারত মাতার পূজার মাধ্যমে আমরা এগিয়ে চলছি। আমি এই উদ্যোগকে আমি বিশেষভাবে সমর্থন করছি এবং বর্তমান কর্মসমিতি আর্য সংস্কৃতি বোধিনী যেভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। 30 আগস্ট তথা শুক্রবার অসম গণ পরিষদ দলের রাজ্যিক সম্পাদক সুজিত কুমার দেবের নেতৃত্বে উনার নিজ বাসভবনে তথা শিলচর সমষ্টির অন্তর্গত তারাপুর 27 নম্বর ওয়ার্ডের বুথ সম্মেলন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে অগপদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে গত 25 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি সমষ্টির অন্তর্গত প্রত্যেক জিপি এবং শহরের ওয়ার্ডগুলোতে বুথ সম্মেলনের আয়োজন করা হয়। দলের কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব ওনার বক্তব্য রাখতে গিয়ে বলেন, সমগ্র আসামে আগামী পঞ্চায়েত এবং পৌরসভা ও পৌর নিগম নির্বাচনকে লক্ষ্য রেখে প্রতিটি বুথ সম্মেলন করা হচ্ছে দলের পরিকাঠামো শক্তিশালী করে গড়ে তোলার জন্য। এবং আজকে ওনার নিজ ওয়ার্ডের বুথ সম্মেলনে প্রচুর সংখ্যক মহিলা পুরুষের উপস্থিতিতে তিনি খুবই আনন্দিত। উনি আরো বলেন, আজ অব্দি শিলচর 27 নম্বর ওয়ার্ডে কংগ্রেস মুক্ত করা যায়নি, অথচ আমাদের শরিক দল বিজেপি বিগত 10 বছর থেকে কেন্দ্রে এবং রাজ্যে শাসন করার পরও সম্ভব হয়নি কংগ্রেস মুক্ত করা। এই অবস্থায় 27 নম্বর ওয়ার্ডের কর্মীদের উৎসাহ দেখে এটাই অনুভব করা যায়, আঞ্চলিক দল অসম গণ পরিষদের উপর আস্থা রয়েছে ও আগামীতে আরো অনেক শক্তিশালী হবে 27 নম্বর ওয়ার্ডে অগপ সংগঠন, এটা নিশ্চিত। শিলচর সমষ্টি 27 নম্বর ওয়ার্ডের বুথ সম্মেলন করেছি। এখানে আমাদের এই বুথ সম্মেলনে আজকে আমাদের ওয়ার্ডে প্রচুর সংখ্যক মহিলা কর্মী এবং আমার অসংখ্য পরিষদের কর্মীবৃন্দ উপস্থিতিতে আজকে এই সম্মেলন আমরা এখানে সমর্থিত করেছি অল্প কিছুক্ষণ আগে। আর এখানে আমরা বিশেষ করে আগামী পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের উদ্দেশ্যে দলের আগামী দিনে কীভাবে দলকে শক্তিশালী করে গড়ে তোলা যায় এই উদ্দেশ্যে আজকের এই উদ্দেশ্য ছিল এবং সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করার জন্য এবং আমাদের অঞ্চলের হিতাধিকারীদের কাছে পৌঁছে দেওয়ার এই উৎসব নিয়েই আমরা আলোচনা করি। আমার আজকে শিলচর 27 নম্বর ওয়ার্ডের যেটা এটা আমার নিজের আমি এই ওয়ার্ডেই থাকি, এই জন্য আমাদের নির্দেশ ছিল যে কেন্দ্রীয় কমিটির যে কোনো পদাধিকারী নিজ দিয়ে বুথ সমস্ত বুথ কেন্দ্রে নিজে বুথ সম্মেলনে। বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন আমরাঘাটে। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের অন্তর্গত দক্ষিণ কাছাড় জেলার উদ্যোগে শনিবার বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে আমরাঘাটে। এদিন আমরাঘাট দুর্গাবাড়ি প্রাঙ্গণে বিশাল সমাবেশের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ শিলচর বিভাগ সম্পাদক মিঠুন নাথ, দক্ষিণ পূর্ব প্রান্ত সেবা প্রমুখ রথীশ দাস, দক্ষিণ পূর্ব প্রান্ত বজরং দলের মিলন প্রমুখ অমলেন্দু দাস, বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ কাছাড় জেলা সভাপতি হিল্লোল দে, আরএসএস দক্ষিণ কাছাড় জেলা সেবা প্রমুখ প্রদীপ দাস, প্রান্ত সম্পাদক পিঙ্কু পাল,
গৌরব রায়, শৈলেন্দ্র চন্দ্র দাস প্রমুখ। ইকবালের জোড়া গোলে মাতৃভূমি কাপ প্রাইজ মেনি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল নাজিয়া এন্টারপ্রাইজ। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত চতুর্থ কোয়ার্টার ফাইনালে এদিন প্রতিপক্ষ এআর ভাগা দলকে 3-0 গোলের ব্যবধানে পরাজিত করেছে তারা। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাজিয়া এন্টারপ্রাইজ খেলোয়াড় ভিয়েরা। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন কাছাড় জেলা বিজেপির বরিষ্ঠ নেতা তথা জেলা গ্রামরক্ষী বাহিনীর ডেপুটি অ্যাডভাইজার রমিয়কান্তি দাস ও আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিৎ দাস। আগামী 2 সেপ্টেম্বর সোমবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নতুনবাজার এফসি ও জামালপুর এফসি পরস্পরের মুখোমুখি হবে। এদিন খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলা বিজেপির উপসভাপতি তথা জেলা গ্রামরক্ষা বাহিনীর ডেপুটি অ্যাডভাইজার রমিয়কান্তি দাস বলেন, স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের অনুসন্ধানই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আসার পরে আমি দেখলাম আমার আজকে যে খেলা উপভোগ করলাম, খেলা খুব ভালো লেগেছে। খেলা তো হচ্ছে বন্ধুত্বের বন্ধুত্বের যে খেলা তো বন্ধুত্বের মধ্যে হয়, সেই যে বন্ধুত্বের প্রেম খুবই ভালোবাসা আছে এখানে আমরা দেখলাম। শুধু যারা খেলেছেন শুধু তারা নয়, এখানে যারা অনেক দর্শক কয়েক হাজার দর্শক এখানে আছে, বাঘা বাঘা প্রতি শুধু অনেক অনেক দূর দূরান্ত থেকে এখানে দর্শকরা এসেছেন। আমি প্রথমে যে বিজয়ী টিম যারা আছে এবং যারা আজকে শেষ পর্যন্ত লড়ে হেরে গেছে ঠিকই আছে, কিন্তু তারা লড়েছে, সেই লড়াটাকে আমরা অনেক মর্যাদা দেবো এবং ভালো লেগেছে, খুবই খুবই ভালো লেগেছে। এবং অনেক অনেক দর্শক যারা এসেছেন, আমি আজকের দিনে অনেক দর্শক এবং সবাই মনোরঞ্জন করেছেন, সবাই খুব আনন্দ উপভোগ করেছেন, খুব ভালো লেগেছে। এরা আমাদের অনেক আনন্দ দেয়, বর্তমান যুগে খেলার অত্যন্ত আছে। বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন খেলা হয়, কিন্তু গ্রামাঞ্চলে যে খেলাটা আছে সেই খেলাটা হচ্ছে ফুটবল খেলা। সেই ফুটবল খেলা গ্রামাঞ্চলে অনেক হয়ে থাকে। আজকের খেলাতে খুব ভালো লেগেছে। মননটা বলেছেন, সিদ্ধান্ত বলেছেন যে আগামী 8 তারিখে ফাইনাল ম্যাচও আছে, ফাইনাল ম্যাচ আরও আরও অনেক ভালো হবে আমি মনে করি। আজকে যারা দর্শকরা এসেছেন, আমি এখানে সবাইকে আমার ব্যক্তিগতভাবে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং এখানে অভিনন্দন জানাচ্ছি, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবং মাতৃভূমি ক্লাব আগামীতে আরও সুন্দরই আয়োজন করবে, তাই মাতৃভূমি ক্লাবের এবং সদস্য বৃন্দ যারা আছেন মাতৃভূমি ক্লাবে আরও অত্যন্ত খেলোয়াড় ঈশ্বরের কাছে এই কামনা করছি। জয় হিন্দ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে 2 স্পা কর্মীর গুন্ডাগিরি, প্রতিবাদ টিম ওয়ান ফাউন্ডেশনের। মালুগ্রামে ভাড়াটে মহিলাকে মারধর, বাড়ি মালিকের বিরুদ্ধে মামলা। টুকর গ্রামে নদী ভাঙন, মন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন স্থানীয়রা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।